হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আজকের দিনটা এখান থেকে আরম্ভ করছে সবাইকে শুভ সকাল আর আজকে হলো রবিবার তো আজকে সকাল থেকে আরম্ভ হচ্ছে এখন বাজে যে সকাল পাঁচটা পঁয়ত্রিশ ঠিক আছে তো এখন থেকে আরম্ভ করছে তো আমি এখন আছি বাইরে তো কাজকর্ম কিছু করি না আগে একটু ইন্টোট দিয়ে দিলাম ঠিক আছে তো দেখো আরম্ভ করে দিলাম কাজকর্ম আগে সকালে উঠে যেটা আমার প্রথম কাজ সেটা হলো গোবর জল দেওয়া তো গোবর জল দিয়ে নিলাম এত তাড়াতাড়ি নয় স্ত্রীটা একটু বাড়িয়ে দিয়েছি তারপরে ঝাঁ দিতে হবে দেখেছ বাইরে এটা কতটা মানে কী বলবো পাতা পড়েছে তারপরে এখানে একটা আম গাছ আছে আম বুকুল পড়েছে তো তো এই দিকে গোবর জল দেওয়া হয়ে গেলো আগে এইখানটাই ঠাকুরের তুলসী মঞ্চের কাছেও এরকম গোল করে দিতে হয় এখানেও দিবো তারপর ঝাঁটটা লাগাবো ঠিক আছে তো চলে এসছি ঝাড় দিতে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি ঝাঁট দিচ্ছি তাই তো তাড়াহুড়ো করে আমি ঝাঁট দিইনি তো স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ ব্লকটা অনেক বড় হয়ে যাবে তার জন্য ঠিক আছে তো আমাকে ছোটো ব্লকে ভালো লাগে কারণ আমার মনে হয় ছোটো হলে সবাই দেখতে চাইবে বড়ো হলে এইরকম দেখতে চাই না অনেক টাইম হলে তার জন্য আর কি তো ঝাঁড় দেওয়াটা আর কি দেখাবো তাই তাড়াহুড়ো করে ফের করে দিলাম তারপরের কাজ দেখো ধান সিদ্ধ করা হবে কালকে একটু গরম জলে দিয়ে জল ঢিলে ঢেকে দেওয়া হয়েছে এতগুলো আছে আর এদিকে বসে গেছে কড়া তো ধান সেদ্ধটা অবশ্য আমি করিনি ধান সেদ্ধটা আমার মাই করেছেন তো আমি গুছিয়ে দিয়েছি উনি জাল দিয়েছেন আর ধান কড়াইতে ঢেলেছেন বের করছেন সব কিছু আর চাটুকিটাকে আমি লেগে দিয়েছি ঠিক আছে তো উনি তো দেখলেন বের করলেন তো কড়াই থেকে আর আমি কী করছি ওইগুলোকে ছাদে তুলে দিচ্ছি ঠিক আছে তো রোদে দিতে হবে বলে তাই ছাদে তুলে দিচ্ছি তো চলো দেখতে থাকো আমি আমার কাজটা করিনি তো এক এক করে ছাদে তুলে নিয়েছি এখন ছাদে ঢেলে দেবো ঠিক আছে তো একটু দেখলে তো ধুনা বের হচ্ছে প্রচুর গরম হচ্ছে এখন তো পাতা যাবে না তো একটু ঠান্ডা হলেই ধানটা পাতব তো এখন দেখো হালকা হালকা রোদ বের হয়ে গেছে তারপরে আমি ওই ধানের কাজটা লিপ্টে দিয়ে তারপরে এসেছি ফুল তুলতে গাছে না সত্যি প্রচুর ফুল ফুটেছে যেন তুলতে খুব মজা লাগে মানে আগে কটা দিন ছিল ফুল পেতামই না এখন এত ফুল তুলতে তুলে শেষ করতে পারছি না তারপর চলে এসেছি বাসনপত্র নিয়ে তো এখন আসছি আমি টিউবওয়েলে মানে কলের কাছে এখন এত বাসন টড়া টড়া সব মিটে গুছিয়ে তারপরে এসেছি গোয়াল গুছাটির যেহেতু শাশুড়ি মা আমার সেইখানে ধান সিদ্ধ করছেন তো আমাকে তো এই কাজগুলো করতে হবে আগে ছাগল গোয়াল হাল পরিষ্কার করা গরু গোয়াল মুরগি গোয়াল সব কিছু তো ওইগুলো সেরে নিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো দেখো ওই দিকটা করে নিলাম আর এখন গোয়ালটা ঝাঁটি দিচ্ছি ঠিক আছে তো হয়তো অনেকেই খারাপ লাগবে দেখতে কিন্তু আমরা তো গ্রামের মানুষ করার কিছু নেই আমাদেরকে এইগুলো করতেই হবে আর আমাকে ভালো লাগে যে আমি বাড়ির কাজে সাহায্য করতে পারি ঠিক আছে তো তারপর এসেছি এখানকে এজ এ রাজ আছে দেখো এখনও পর্যন্ত ওঠার নাম নেই ঠিক আছে এখন সাতটা বেজে গেল তো এর শরীরটাও ভালো নেই তোমরা জানো তো তুলে ওকে ব্রাশ করিয়ে চাটা খেয়ে নিয়েছি ওইটা দেখানো হয়নি তারপরে বসে পড়েছি এখানে মাছ ভাজতে তো সুবর্ণরেখা নদীর মাছ আমাদের বাড়ির কাছেই নদী ওইখান থেকে তাজা তাজা মাছ বিক্রি করতে এসেছিলো এখনই কিনলাম বসে পড়েছি ভাজতে তো দেখা হলো সোজা ডিম খিচুড়ির সঙ্গে তো আজকে না খিচুড়ি না আজকে দিয়েছে ভাত আর এটা এনেছি আমি ওই যে অঙ্গনবাড়ি থেকে ঠিক আছে তো তারপর আজকে খাওয়াবো খাওয়ানো শেষ করে আমি কিন্তু এক গামলা কেচে নিয়ে উঠে এসেছি ছাদে শুকনো করতে আর এদিকে ধান আছে শাশুড়ি মা পেতে দিয়েছেন আমি আর একবার ভালো করে পাতবো আর এতটা রোদ দেখেই বুঝতে পারছো চান করে তারপরে কাপড় শুকনো করতে একদম ভালো লাগে না গাটা কেমন লাগে আর সত্যি গরম লাগে এখন রোদ অনেক তার জন্য তাই আগে কাপড়গুলো পেতে দিয়ে তারপরে যাব চান করতে চান টান করে রান্না করব রান্না করতে করতে আবার এগুলো তুলতে কারণ রোদে এগুলো কালারগুলো সত্যি কেমন হয়ে যাবে তো আজকে অনেকগুলোই কাপড় কেচেছি কদিন ধরে ভাবছিলাম কাঁচবো কাচবো তো আজকেই কাঁচা হল তো যেহেতু অনেকগুলো কেচে দিতে তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে সব কেচে দিচ্ছে আবার ধান সিদ্ধ করা হয়েছে মানে সকাল থেকে বুঝতেই পারছো কেমন ঝামেলায় ঝামেলায় কাটছে তো তাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখো পুরো ব্লগটা দেখো সঙ্গে থাকো তারপর যেন রান্না টানা করে খাওয়া হয়ে গেছে ধান তুলতে ছাদে চলে এসেছি শাশুড়ি মা তুলে দিচ্ছেন আমি নিচে বয়ে বয়ে নিয়ে যাচ্ছি এই দেখো তো কোথায় ঢালা হবে যেন এগুলো চলো বয়ে নিয়ে যাই তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি এক এক করে সবগুলো বয়ে দিলাম সব ঝুড়ি 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 করে বয়ে দিলাম এই তোলা ওঠা এইসব করতে করতে না ভালো লাগে না মানে কেমন লাগে তো এখানে ঢালা হলো আলুর কাছে তারপর এখন বিকাল টাইম ঠিক আছে বিকাল টাইমে চলে এসেছি এখানে সরিষা এসছি আর কি আমাদের সরিষা ক্ষেত থেকে এসেছে সরিষা তো এইগুলো হলো কালো সরষা এই ট্র্যাক্টর করে ভর্তি এক ট্র্যাক্টর সরিষা আসছে আসছিল তো এখানে সরিষাগুলো নামিয়ে দিয়ে তারপরে পিছনে ডালেটা খুলে এখানে সরিষাটা মারিয়ে নিয়েছেন তো গরু দিয়ে মারাতে হতো তো গরু আনার নেই এই ট্র্যাক্টরটা যেই ট্র্যাক্টরটা এসছে ওই ট্র্যাক্টরটা দিয়েই মারিয়ে নিচ্ছেন সরষাগুলো বের হয়ে যাবে এরকম করে গাড়ির চাকা দিয়ে ঘুরে 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 মারিয়ে নিলে চাকাগুলো মারিয়ে মারিয়ে নিলে তারপরে সরিষাগুলোকে চালুনি দিয়ে ভালো করে চালিয়ে ফ্যানে হাওয়া দিয়ে কিংবা কুলোই করে ইয়ে করে মানে বের করে রাখবো ঠিক আছে তো এগুলো সারা বছর আমাদের সরষার তেল খাওয়া হবে বাটনা খাওয়ার জন্য তো আগে একটা একটাগুলোকে সাদা সরিষা তো চলো আর বেশি দেখাচ্ছে না সরিষা তো বিকালে একটু বাড়ির কাজটা শেষ করে সন্ধ্যার রেসিপি এই আলু ভাজা ডিম ভাজা আর পরোটা আর কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ ঠিক আছে তো লঙ্কাটা পেকে গেছে লঙ্কাটা কাঁচা আবার কিন্তু লাল পেকে গেছে ঠিক আছে তো এই হলো আজকের রেসিপি সবাই চলে এসো খেয়ে নেব আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো খেয়ে দিয়ে ঘুমিয়ে যাও গুড নাইট